অতিরিক্ত মুনাফালোভী এজেন্সিগুলোর দুর্নীতির কারণে সৌদি আরবের মদিনায় চরম দুর্ভোগে পড়েছেন বাংলাদেশ থেকে হজ করতে যাওয়া অসংখ্য মুসল্লি। নিম্নমানের খাওয়া ও থাকার ব্যবস্থা এবং প্রশিক্ষিত কোনো গাইড না পাঠিয়ে উল্টো একজন হজযাত্রীকেই গাইড হিসেবে পাঠিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে অসাধু এজেন্সিগুলোর বিরুদ্ধে। মদিনা ঘুরে এসে প্রতিবেদন তৈরি করেছেন জেদ্দা প্রতিনিধি বাহারুদ্দিন বকুল, জানাচ্ছেন মনিজা হাবিব। এজেন্সিগুলোর কথা আর কাজে মিল না থাকায় মদিনায় বিভিন্ন হোটেলে গিয়ে দুর্ভোগে পড়েছেন বাংলাদেশ থেকে হজ করতে আসা মুসল্লিরা। একটি বাড়ি দুটি গ্রুপের জন্য বরাদ্দ দিয়েছে এজেন্সিগুলো, তাই যারা আগে আসছেন তারা একটু সুবিধা পেলেও অন্য গ্রুপের সদস্যদের থাকতে হচ্ছে হোটেলের বারান্দায় অথবা সময় পার করতে হচ্ছে রাস্তায়। আবার অনেক এজেন্সি বাসা ভাড়া করেছে ঠিকই, কিন্তু সেগুলো থাকার অনুপযোগী। রয়েছে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগও। কিছু এজেন্সির বিরুদ্ধে খাবার না দেওয়ার অভিযোগ করেছেন কেউ কেউ। হঠাৎ করে 11 তারিখ থেকে টানা 8 দিনের জন্য 8 দিন পর্যন্ত খাবার বন্ধ। আমরা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছি। হজযাত্রীদের দুর্ভোগের কথা স্বীকার করে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে মদিনায় বাংলাদেশ হজ অফিস। আমরা চেষ্টা করতেছি যে সমস্ত এজেন্টের বিরুদ্ধে এই অভিযোগ আসে তাদের সাথে যোগাযোগ করে তাদের হাওয়ার থাকারটা চেঞ্জ করা খুব কঠিন, তবে হাওয়ারটা যাতে থাকে আর মিনিমাম থাকার ব্যবস্থা যাতে থাকে এটা এনশিওর করার জন্য আমরা তাদেরকে ডেকে ব্যবস্থা করে নিই। এদিকে সুখবর বলতে আইটি সদস্যরা চিকিৎসা কার্ড তৈরি করা সহ যাতায়াতে সহায়তা করছেন আর মেডিকেল টিম ঠিকঠাকই দিচ্ছে স্বাস্থ্য সেবা। যে কোনো অসুস্থতা নিয়ে আসলে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি, যদি সেটা আউট অফ কন্ট্রোল হয় অর্থাৎ আমাদের ভর্তি দরকার পড়ে তখন সেটা মদিনারা সৌদি হসপিটালগুলোতে আমরা এগুলো রেফার করে থাকি। মদিনাতে আমাদের হাজিদের তথ্য মূলত আমরা এখানে সার্ভিস দেই, হলো ট্রিটমেন্ট কার্ড দেই তাদেরকে আর তাদের চিকিৎসার জন্য, আর তারা হারিয়ে গেলে তাদেরকে আমরা সেই সহযোগিতা করে থাকি। হজ মিশন থেকে জানানো হয়েছে এবছর পবিত্র হজ পালন করতে সৌদি আরব এসে মারা গেছেন 18 জন বাংলাদেশি। এসটিভি নিউজ ডেস্ক।